এই যে প্রশ্নটা করছো তুমি, এই প্রশ্নটা কিন্তু বাংলার বহু মানুষ করছে। সাংঘাতিক সংবেদনশীল জায়গায় আমি দায়িত্বটা পেয়েছিলাম, তাদের কিছু নেই, সর্বহারা। এই যে শ্রেণীটা, এরা কিন্তু সর্বহারা। না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না সমাজ মান সম্মানের ভয়, না আইনের। 5 এপ্রিলের মধ্যে তাদের কিন্তু অ্যারেস্ট করা বাধ্য। তারা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছে, যাতে যখন শেষে সাউথ বেঙ্গলে 1 জুন অব্দি আসবে, ততক্ষণে মেসেজটা চলে যায় যে 10 জন লোকের চাকরি গেছে, তাদের সাসপেনশনে দিয়ে দেওয়া হয়। বাংলায় ইলেকশনের দামামা বেজে গেছে এবং এই নিয়ে আমি আমার মতো করে আপনাদের কাছে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আসছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, সেটা আমার থেকেও যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা এই ভোট রাজনীতিটা আমার থেকে ভালো বোঝেন বা ভোটের অন্যান্য বিষয় বোঝেন, তাদের ভিউটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসা উচিত। সুতরাং ফরম্যাটটা একটু চেঞ্জ করছি, আজকে একটা ইন্টারভিউ ফরম্যাটে যাব এবং প্রথম দিনই একজন অত্যন্ত প্রিয় মানুষ, একজন স্পেশাল গেস্টকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন NSG কর্তা। দীপাঞ্জন দা, অনেক স্বাগত প্রিয় বন্ধু মিডিয়াতে। আমরা সাধারণত কোনো ইন্টারভিউ করি না, আমি আমার মতো করি, প্রতিবেদন করি, কিন্তু এবার একটু যেহেতু ভোটের মার্কেট এসছে, একটু ফরম্যাট চেঞ্জ করছি এবং সেখানে প্রথম দিনই আপনার মতো মানুষকে পেয়েছি, আমরা কৃতজ্ঞ। তুমি কি বলতে চাইছো যে নারকেল, আমি যে শুভ কাজের সময় নারকেল ফাটিয়ে উদ্বোধন করা হয়? আই থিঙ্ক এই ফরম্যাটে আমি প্রথম দেখছি নিজেকে, তোমার সঙ্গে কোনোদিন ফরম্যাটে হয়নি। না না না, কোনোদিন এই ফরম্যাটে করিনি, নারকেল বলবো না আমি, বরং আরেকটু ভালো বলবো, কাঁঠালি কলা। সেটা রাজনীতি হোক বা অন্যান্য কিছু হোক, দীপাঞ্জন বাবুর বক্তব্য গোটা বাংলা শোনার জন্য অত্যন্ত আগ্রহ নিয়ে কিন্তু বসে থাকে। সর্বঘাটে কাঁঠালি কলা, চলো। আমি তো নিজেকে বলি ওই বাঁশবনে ডোমকালা, বোধহয় বাংলায় আমি তো দেখিনি NSG এন্ড রয়্যাল কম্বিনেশন, তো সেই জন্য আর কি সর্বঘাটে কাঁঠালি কলা হয়ে গেছি। যখন বললেন বলে আমি একদম প্রথম যে জায়গাটায় যেতে চাইছি, সেটা বোধহয় আপনি সব থেকে ভালো ব্যাখ্যা করতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে এবারে দেখছি যে নির্বাচন কমিশন কিন্তু এবারে নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে করতে চাইছে এবং মানুষ যাতে সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে পারে, নিজের অধিকারটা প্রয়োগ করতে পারে, সেটা তারা নিশ্চিত করতে চাইছে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, আমি আমার দর্শকদের কাছ থেকেও বিভিন্ন কমেন্টে যে ভিউটা পাচ্ছি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের এই প্রয়াস আমরা আগেও দেখেছি, কিন্তু ভোটের দিন, গণনার দিন এখানে খেলা হয়ে যায়। যতই নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক না কেন, যারা ভোট লুঠেরা আছে, যারা ভোট ম্যানেজার আছে, তারা কিন্তু নিজেদের মতো খেলা করে নেয়। তো এবারের ইলেকশনটা কি সত্যি আলাদা হওয়া সম্ভব? মানুষ নিজের ভোটটা দিতে পারবে? গণনা সঠিক হবে নাকি এবারেও খেলা হবে? আপনি কি মনে করছেন? দেখো, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, এবং এই যে প্রশ্নটা করছো তুমি, এই প্রশ্নটা কিন্তু বাংলার বহু মানুষ করছে, মানে 90% বাঙালির মনে, সুস্থ নাগরিক যারা, তাদের মনেই বারবার প্রশ্নটা আসছে। এই জন্য একটু বিস্তারিত বলে দেওয়াটা বেটার, কারণ অনেক সময় টিভি চ্যানেলে এগুলো বলা সম্ভব হয় না, ওদের লিমিটেড টাইম থাকে 3 মিনিট, তার মধ্যে চিৎকার চেঁচামেচি চলতে থাকে। ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে আপনি আপনার টাইম নিন এবং একদম ব্যাখ্যা করুন, মানুষ একটু একটু ব্যাখ্যা করলে মানুষ, হ্যাঁ, মানুষের জানা উচিত। আর আমি এটা নিয়ে একটা বিস্তারিত নোট বানিয়েছি এবং 2-1টি যথাযোগ্য ফোরামে আমি সেই নোট শেয়ারও করেছি, যাতে যথাযোগ্য পার্টনার, অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম, যেগুলো সর্বোচ্চ পর্যায়ে, সেখানে এটা যায়। কারণ এটা আমার খুব গ্রাউন্ড রিয়ালিটি বেস, তথ্য সমৃদ্ধ, তথ্য নির্ভর এবং মাটির তথ্য, গ্রাউন্ড রিয়ালিটি। আমি আমার অন্তত 3-4 জন ব্যাচমেট, যারা এখন একজন কমান্ডান্ট, একজন DIG আর বাকি 3 জন কমান্ডান্ট হয়ে গেছে, তারা বাংলাতে গোটা 4-5টা বিধানসভা লোকসভা নির্বাচনে তারা বাংলায় কাজ করেছে, ইনক্লুডিং 2021-এর নির্বাচন, 2019-এর লোকসভা, এগুলো করেছে, তার আগেও করেছে। তো তাদের কাছ থেকে আমি অনেক এই নিয়ে ডিসকাশন করেছি যে কোথায় সমস্যাগুলো, কোথায় হচ্ছে বাংলায়, যে বারবার প্যারামিলিটারি ফোর্সেস আসছে, কেন্দ্রীয় সরকার বলে দিচ্ছে ডক্টর নিনাদ করে যে আমরা 900 কোম্পানি, 1000 কোম্পানি আসছে, রেজাল্ট হচ্ছে না, কেন? তার সঙ্গে ওদের সেই তত্ত্ব, ওদের বিশ্লেষণ, তার সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা, নিজের বিশ্লেষণ, এবং আমার জীবনে একটা বিরাট টাফ চ্যালেঞ্জ ছিল 90s, সম্ভবত 91-92 পাঞ্জাবে, যখন ভয়ঙ্কর টেরোরিজম,
এবং সেই টেরোরিজমের সময় আমি বাচ্চা ছেলে ছিলাম, বাট আমি তখন কিন্তু পাঞ্জাবে প্রেসিডেন্ট রুল ছিল ওই নির্বাচনের আগে, এবং একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সাংঘাতিক সংবেদনশীল জায়গায় আমি দায়িত্বটা পেয়েছিলাম। ভোটের দিনটা কি করে ওটা ম্যানেজ করা হয়, কেপিএস গিল যে স্বনামধন্য পুলিশ অফিসার উনি তখন পাঞ্জাবে দিয়ে আমাদের ব্যবহার করেছিলেন। তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, পুরো যে প্রসেসটা, এই প্রসেসটা তিনটে ভাগে। এক, নির্বাচনের আগের 15 দিন থেকে 3 সপ্তাহ ভীষণ ক্রিটিক্যাল। এই 3 সপ্তাহ যদি ঠিকঠাক ভাবে ম্যানেজ হয় তাহলে ভোটের দিনের গণ্ডগোলের সম্ভাবনাটা কমে যায়। তো একটা হচ্ছে প্রি পোল 3 সপ্তাহ, একটা হচ্ছে পোলিং এর দিন শেষ 48 ঘন্টা, আজকে ভোট, গতকাল সকাল থেকে আজকে যতক্ষণ ভোট শেষ না হচ্ছে এই 48 ঘন্টা বা 36 ঘন্টা, আর এর পরে হচ্ছে ভোট গণনা এবং ভোটের পরবর্তী বাংলায় বা যে কোনো রাজ্যে আইন শৃঙ্খলা মেনটেন করা। এই তিনটে যদি খুব ভালোভাবে করা যায় খুব সায়েন্টিফিক ওয়েতে, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এটা ভুলে গেলে চলবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই খেলা মেলা ইত্যাদি দান খয়রাতের ছাড়াও এই শাসক দল কিন্তু গত 10 বছরে বাংলায় সমস্ত গ্রামে, ব্লক সাবডিভিশন ছেড়েই দাও, গ্রামে গ্রামেও একটা অদ্ভুত লুম্পেন গ্রুপের সৃষ্টি করেছে। এটা আবার আবার ওই অনেক সময় বামপন্থীদের ভাষা যাকে বলা হয় না প্রলেতারিয়াত, তাদের কিছু নেই, সর্বহারা, এই যে শ্রেণীটা এরা কিন্তু সর্বহারা। না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না সমাজ মান সম্মানের ভয়, না আইনের ভয়, সুতরাং এদের আমি প্রলেতারিয়াত বলবো, কিন্তু তার সঙ্গে লুম্পেন, কারণ এরা অ্যাকচুয়ালি দুর্বৃত্ত। যত্ন 10 বছরে দুর্বৃত্ত শ্রেণী তৈরি হয়েছে, তারা দুর্বৃত্ত পয়ের কাজগুলো, অসামাজিক কাজ, সেগুলো করার একদম খুল্লাম খোল্লা ছুট দেওয়া রয়েছে যে তোমরা সারা বছর 2 বছর 3 বছর তোমরা যা করার করো, জমি কেড়ে নাও, লোকের বাড়িতে, অ্যাবসলিউটলি। এই যে একটা উদাহরণ শেখ শাহজাহান, এটা একটা নাম, এটা বেশি মাত্রায় বেড়ে গেছিল, কিন্তু বাংলার প্রতিটা গ্রামে এরকম 5টা 10টা শেখ শাহজাহান পাবে যারা মোটরসাইকেল করে ঘুরে বেড়ায়। যাদের সম্ভবত শুভেন্দু বাবু একটা স্লোগান দিয়েছিলেন, লাল চুল কানে দুল মোটরসাইকেল তার নাম তৃণমূল। এই যে দুর্বৃত্তটা রয়েছে না, এদের আন্ডার এস্টিমেট করলে চলবে, কারণ এরা কিন্তু ওই সারা বছর যে লুটপাট করছে, এবং তাদের বলা হয় যে এই ভোটের 15 দিন আগে থেকে তোমরা কাজ শুরু করবে, ভোটের 2 দিন তোমাদের আরো শক্তি বৃদ্ধি করা হবে, তোমাদের সঙ্গে পুলিশ থাকবে সাপোর্ট দেওয়ার জন্য, প্রোটেক্ট করার জন্য। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যার জন্য আমরা প্রপোজালে আমরা দিয়েছি আমি যে যেভাবে হোক, যেটা সেন্ট্রাল ইলেকশন কমিশন বলেছেন, কিন্তু এটা কার্যকরী করতে হবে, যে প্রতি কটা থানায় পুলিশ স্টেশনে যত ওয়ান্টেড ক্রিমিনালের লিস্ট রয়েছে, যারা চার্জশিটার, কেউ অপরাধ করেছে সাজা কেটে মুক্ত হয়েছে, সেখান থেকে শুরু করে যাদের এগেন্সে চার্জশিট দেওয়া হয়েছে, বহু লোক পাবে যাদের এগেন্সে চার্জশিট হয়নি কিন্তু নাম রয়েছে, যারা ডিক্লেয়ার্ড ক্রিমিনাল গ্রাম ওয়াইজ থানা ওয়াইজ, তাদের অন্তত 15 দিন আগে, নির্বাচন যদি প্রথম শুরু হয় 19 এপ্রিল, 5 এপ্রিলের মধ্যে তাদের কিন্তু অ্যারেস্ট করা বাধ্যবাধক, এটা এছাড়া অপশন নেই। এবং এর জন্য আইন কিন্তু রয়েছে, প্রিভেন্টিভ অ্যাকশন পুরো আইপিসি তে রয়েছে, এবং সম্ভবত এটা নির্বাচন কমিশন শুরু করেছে, এবং শুধু যে তাই যে করতে হবে বলে নয়, করা হচ্ছে কিনা সেটাকে মনিটর করা, এবং তার জন্য প্রত্যেক অল্টারনেট ডেজ এর কেন্দ্রীয় সরকার সেই অর্ডারটা দিয়েছে, কেন্দ্রীয় ইলেকশন কমিশন মার্ক করবে, সেই অর্ডারটা দিয়েছে যে প্রতিটি এসডিপিও, ডিএসপি এবং এসপি, তারা কিন্তু দায়বদ্ধ প্রত্যেক অল্টারনেট ডেজ এ তারা নির্বাচন কমিশনের প্রতিনিধিকে জানাবে, তার আগে তারা লিস্ট দেবে যে আমার এলাকায় আমার পুলিশ স্টেশনে এতগুলো লোক রয়েছে যারা চার্জশিটের, এতগুলো লোক রয়েছে যারা আগে অপরাধী ছিল জেল খেটে বেরিয়ে এসেছে, আর এতগুলো লোক রয়েছে যাদের নাম চার্জশিটে নেই কিন্তু তাদের বিরুদ্ধে কমপ্লেন রয়েছে। এই লোকগুলোকে যেভাবে হোক 15 দিনের আগে, ইলেকশনের প্রথম দিন পোলিং এর আগে এরা ভেতরে যাওয়া উচিত, এবং যতদিন না কাউন্টিং শেষ হবে, কাউন্টিং এর পরে কিন্তু ওই
দিন পোলিং থেকে তার 15 দিন আগে থেকে কাউন্টিং এর আগে এই 2-2.5 মাস তাদের ভেতরে রাখতে হয়। এরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কাছে কিছু করা মুশকিল। সাইকোলজি বলে যে ভরসা করা, আমি তোমাকে ভরসা করছি, তার থেকে বেশি অনেক বেশি শক্তিশালী হচ্ছে আমি তোমাকে ভয় পাচ্ছি। কারণ এইটা তো ঘটনা যে সেন্ট্রাল ফোর্স ইলেকশন বা তার পোলিং তারপর 15 দিন 1 মাস পরে চলে যাবে। এই যে লুম্পেন শ্রেণী প্রত্যেক কটা গ্রামে যে শেখ শাহজাহানরা রয়েছে, জাহাঙ্গীর, বাবর, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কাজল শেখ, এদের কিন্তু লোকে ভয় পায়, এদের ভক্তি করে না কিন্তু এরা ভয় পায়, আর এই ভয়টাকে কাজে লাগায় শাসকদল। তো 15 দিন আগে, কারণ এটা বলাই তো হয় যে মানুষের ভরসাটা যদি তোমাকে আনতে হবে তো এই ভয়টা দূর করতে হবে, ভয়টা দূর করতে গেলে এই লোকগুলোকে 15 দিন আগে মিনিমাম 5 এপ্রিলের মধ্যে সমস্ত পুরো বাংলা থেকে যত দুর্বৃত্ত আছে, এই দুর্বৃত্ত যে লুম্পেন প্রলেতারিয়ান গ্রুপ, এদের তুলে লকআপে রাখতে হবে জেল হাজতে। এটা মনিটর করতে হবে এভরি অল্টারনেট ডে, কারণ পুলিশের উপর চাপ আছে সেটা সবাই জানে। এবং এক শ্রেণীর সিনিয়র IPS অফিসার তারা দলদাস, তারা, আমরা যেটা ফোর্সের লোকরা আমরা বলি অরবি হচ্ছে আমাদের মা, তারা নিজেদের মাকে বিক্রি করে দিয়েছে, ওই লোকগুলোর উপর ভরসা থাকলে চলছি। যেটা আমরা আগেও দেখেছি যে এই ধরনের অর্ডার আগেও হয়েছে, কিন্তু দুটো পুলিশের বিরুদ্ধে মূলত দুটো অভিযোগ ওঠে। এক হচ্ছে যে এই যে কথাটা আপনি বললেন, এটা গুড সাজেশন, বাট তারা এক্সিকিউট করছে কিনা। আর দুই, পুলিশের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ এই যে সেন্ট্রাল ফোর্স আসে, তারা তো লোকালিটি চেনে না, এই পুলিশ তাদেরকে মানে অন্যভাবে ব্যবহার করে, যেখানে গন্ডগোল সেখানে পাঠাচ্ছে না, যেখানে গন্ডগোল নেই সেখানে পাঠাচ্ছে, মাংস ভাত খাইয়ে বসিয়ে রাখছে। এই যে ঘটনাটা ঘটে, পুলিশই তো এটার সঙ্গে ইনভলভ রয়েছে, তাহলে সেই জায়গাটায় কিভাবে মানুষ নিরাপত্তা পাবে বা নিশ্চিন্তে ভোটটা দেবে? দেখো, এবার যেটা দেখা যাচ্ছে, আমি তোমার প্রতিবেদনও দেখেছি, দুর্দান্ত প্রতিবেদন ছিল, এই উত্তরবঙ্গে যে পুলিশ অবজারভার আসছে কুমার বিশ্বজিতের মতো লোক, যারা তাদের নিজেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নামী লোক। এখন এই যে রিপোর্টটা নামাচ্ছে, পুলিশ কি করবে আমি একদম বিশ্বাস করতে রাজি নই। এটা হচ্ছে ওই যেটাকে ইংরেজিতে বলে উইশফুল থিঙ্কিং, যে পুলিশ করে দেবে আমি বিশ্বাস করতে রাজি নই। সো এটা কিন্তু এই পুলিশ অবজারভারদের প্রত্যেক সপ্তাহে মিটিং করতে হবে এসপির সঙ্গে, যে রিপোর্ট পাঠানো ছিল তার আগে কমপ্লিট লিস্ট এসছে, সেই লিস্ট অনুযায়ী কজন অ্যারেস্ট হয়েছে কজন হয়নি, এইটা কিন্তু ইমিডিয়েট এবং এটা কেন্দ্রের পুলিশ অবজারভারদের করতে হবে। এক দু নম্বর, আমি একটা এই রিকোয়েস্টও পাঠিয়েছি আমার রিপোর্টে, যে ধরো আজকে 1000 কোম্পানি ভারত পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন করতে, এটা মোটামুটি একটা কোম্পানি মানে 75-76 জন যারা জিডি জেনারেল ডিউটি, যারা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ করবে, প্রতি কোম্পানি এভরি সিঙ্গেল কোম্পানিতে অন্তত 4 জন করে বাঙালি থাকতে হবে, সে BSF, CRPF, ITBP, CISF, প্রতি কটা প্যারামিলিটারি ফোর্সে কিন্তু বাঙালি রয়েছে, সে বিভিন্ন র্যাঙ্কে। সো প্রত্যেক কটা কোম্পানি 4টে করে প্লাটুন হয়, সো এক একটা প্লাটুনে যেন 1 জন অন্তত বাঙালি থাকে, যে লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবে, যে লোকাল ভাষায় কথা বুঝবে, যে লোকালের মানুষের সঙ্গে মিশে যেতে পারবে। এবার এই যে বলা হচ্ছে যে অলরেডি এসেছে যে 200-300 কোম্পানি এসে যাচ্ছে, এই 300 কোম্পানিকে ব্যবহার করতে হবে ফেজ ওয়াইজে, যে তারা পুরো ওই এরিয়াতে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, সেন্ট্রাল বেঙ্গল, এটার রিপোর্টটা নিতে হবে সেন্ট্রাল আইবির কাছ থেকে, যে কোন কোন জেলা কোন কোন কনস্টিটিউয়েন্সি বেশি সেন্সিটিভ, এই লোকগুলোকে এই সেন্ট্রাল ফোর্স যে 300 কোম্পানি, এদের কিন্তু অলরেডি স্প্রেড করে দিতে হবে প্রথম দিন থেকে উইথ লোকাল পিপল, বাংলার মানুষ তাদের জন্য সঙ্গে থাকবে। 300 কোম্পানিতে অন্তত মিনিমাম 1000 বাঙালি হওয়া উচিত, প্রতিটা কোম্পানিতে যদি 3 জন মিনিমাম থাকে। এরা ইন্টেলিজেন্স নেবে, এরা ডাইরেক্ট রিপোর্ট করবে কিন্তু কেন্দ্রীয় পুলিশ অবজারভারকে, এবং কেন্দ্রীয় যে প্যারামিলিটারি ফোর্সেস আছে তাদের নিজেদের কোম্পানি কমান্ডারকে, কমান্ডারকে। পুলিশের ভরসা থাকলে চলবে না, যেটা আমি বারবার বলেছি। থার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা গ্রাউন্ডের কথা বলছি, তোমার হয়ে গেল প্রিভেন্টিভ মেজার, ইলেকশনের আগে তুমি কি করছো ব্যবস্থা নিচ্ছো, ইলেকশনের যে 48 ঘন্টা, দেখো এটা আমি আমার ব্যাচমেন্টদের সঙ্গে কথা বলেছি, জেনেছি, ওরা বলে আমাদের তো এসপির আন্ডার, এসপির কাছে গেলাম এবং এটা খুব ক্লিয়ার, এসপির আন্ডারে কিন্তু নয়, এরা এসপির রিকোয়েস্টে এরা পারফর্ম করবে। তো এখানে আমার আমার রিপোর্টে রেকমেন্ডেশনে ছিল শুধু এসপি নয়, পুলিশ অবজারভার, যে কনসার্ন পুলিশ অবজারভার ওই এলাকার, তাকেও এরা রিপোর্ট করুক, এবং
এরা বলা বলে এটা যেটা আমাকে বলেছে যে এরা যখন ভোটের ডিউটিতে যায় প্রতিটি কনস্টিটিউয়েন্সি প্রতিটি বুথে তাদের কিন্তু পুলিশে নিয়ে যাওয়ার কথা, এবং এটা ইনশিওর করতে হবে প্যারামিলিটারি ফোর্সের অফিসারদের কোম্পানি কমান্ডারদের লিস্ট নিয়ে যে আমি এই কনস্টিটিউয়েন্সি আমি ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে পুরো ডায়মন্ড হারবারে 150 বুথ রয়েছে বা 400 বুথ রয়েছে, আমার প্লাটুন এবং সেকশন, একটা সেকশন মানে ধরে নাও ওটা মোটামুটি 7 থেকে 8 জনের একজন একটা সেকশন হয়। এবার নিয়ম অনুযায়ী কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যেটা প্যারামিলিটারি ফোর্সের টু ডু লিস্টে প্রতিটা বুথে মিনিমাম 4 জন থাকবে, 4 জনের নিচে কোথাও ডিপ্লয়মেন্ট হবেই না। এবার এরকম নাকি অনেক সময় করা হয় যে কোন একটা বড় স্কুল বিল্ডিং এ সেখানে 5খানা বুথ একসঙ্গে 6টা বুথ, সেখানে পুলিশ সুপার বা ডিএসপি এসডিপিও তারা এখানে তো একটাই বিল্ডিং এ আপনারা ওই 4 জন দিয়ে কাজ চলান, এটা অ্যাবসলিউটলি বন্ধ করতে হবে। কারণ বুথ ম্যানেজমেন্ট ওই সময় বুথের লাইনে যারা দাঁড়াচ্ছে তাদের ধমকানো, লাইন জ্যাম করে দেওয়া, ওইখানে বোমা ফেলা, এইগুলো কাজ কিন্তু চলতে থাকবে। সুতরাং 4 জন লোক 5টা বুথে কোনো মতেই তারা কন্ট্রোল করতে পারে না, প্রতিটা বুথে 2টা করে লাইন। যে আমরা দেখেছি নির্বাচন কমিশন স্ট্রিক্টলি বলছে কোন গ্রিন পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার তারা ভোটের কাজে থাকতে পারবে না, কিন্তু অতীতে বিভিন্ন নির্বাচনে এদেরকে দিয়ে ভোট করানো হয়েছে যারা বেসিক্যালি একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার ছাড়া আর কিছুই নয়, এবং তারাই ভোটটা ম্যানেজ করিয়ে দিয়েছে। এবং যারা বা যে পুলিশ অফিসাররা এই কাজটি করেছেন তারা বুক ফুলিয়ে এখনো চাকরি করে যাচ্ছেন, তো যেহেতু কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়নি তারা সেই জিনিস আবারও এই নির্বাচনে করবে না, তার গ্যারান্টি কোথায় রয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমি খুব একজন সাধারণ মানুষ, আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করছি এবং সেটা আমি লিখিত আকারে ডকুমেন্ট ডসিয়ার বানিয়ে আমি পাঠিয়েছি বিভিন্ন ফোরামে যে আপনারা ইলেকশন কমিশনকে কনভিন্স করুন। বিরোধী রাজনৈতিক দলের নেতা, এটা কিন্তু তাদের পবিত্র দায়িত্ব যে সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কনভিন্স করতে হবে। দেখো এন্ড অফ দ্য ডে প্রতি কটা প্যারামিলিটারি ফোর্সের জওয়ান থেকে পুলিশ অবজারভার থেকে চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার প্রত্যেকটি মানুষ কিন্তু আমাদের সাধারণ মানুষের করদাতায় তাদের বেতন হয়, তাদের জীবন চলে। প্রতি কটা প্যারামিলিটারি ফোর্সের জওয়ানকে যে বাংলায় নিয়ে আসা হচ্ছে বিভিন্ন দূর দূর থেকে, তাদের থাকা খাওয়া লজিস্টিক খরচা, এটা কিন্তু করদাতাদের টাকায় যায়। তারপরেও যদি তারা করদাতাদের সব থেকে বড় গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার যদি তারা সুনিশ্চিত করতে না পারে, তাহলে আমি পরিষ্কার বলতে বাধ্য দুঃখের সঙ্গে, তাহলে ওই রকম চিফ ইলেকশন কমিশনার, তার অবজারভার, তার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের জওয়ান অফিসার তাদের থাকার কোনো দরকার নেই। তাহলে ওই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হোক, গণতন্ত্রকে হত্যা করা হোক, পরিষ্কার, এখানে কোনো দুবিধার কোনো জায়গা নেই। সো প্রত্যেক কটা বুথে এই 4 জন, কিন্তু যদি একটা জায়গাতে মাল্টিপল বুথ হয়, কারণ প্রতিটা বুথে 2টো লাইন হয় পুরুষদের আলাদা মহিলাদের আলাদা, 5টা বুথে যদি 10টা লাইন হয়, 4টে লোক কোনো মতে সম্ভব নয়, সেখানে প্রতিটা বুথে এনশিওর করতে হবে যে 4 জন মিনিমাম হাফ সেকশন থাকবে। 2 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পোলিং এর দিনে কথা বলছি, প্রতিটা কোম্পানি কমান্ডারের আন্ডারে কিন্তু কিউআরটি থাকছে, কুইক রেসপন্স টিম। এই কুইক রেসপন্স টিমের মোটামুটি 6 জন সদস্য হয়, একজন কোম্পানি কমান্ডার থাকছে, তার সঙ্গে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর থাকছেন সেন্ট্রাল পুলিশে, এবং 4 জন জওয়ান থাকছেন, তারা অস্ত্রধারী। সেখানে বাংলার পুলিশের কিন্তু একজন কোঅর্ডিনেটিং অফিসার থাকে, এসপির কাছেও কিন্তু একজন কিউআরটি থাকে, এবং এই যে বাংলার যে কিউআরটির এই সেন্ট্রাল পুলিশকে যারা গাইড করবে তাদের পরিষ্কার বুঝিয়ে দিতে হবে তোমাদের দায়িত্ব কি, যে যদি ভুল পথে নিয়ে যাও তোমরা বিপদে পড়বে, চাকরি যাবে, চাকরি যাওয়াতে হবে, এবং সেটা প্রথম ফেজে শুরু করতে হবে নর্থ বেঙ্গল থেকে, যাতে যখন শেষে সাউথ বেঙ্গলে 1 জুন অব্দি আসবে ততক্ষণে মেসেজটা চলে যায় যে 10 জন লোকের চাকরি গেছে, তাদের সাসপেনশনে দিয়ে দেওয়া হয়েছে এবং ডিসমিস করা হয়েছে। কারণ ব্রিফিং এর পর প্রতিটা বুথ কিন্তু কোম্পানি কমান্ডার, তার কিউআরটি এবং তার সেকশন কমান্ডার, প্লাটুন কমান্ডার তাদের দেখিয়ে আসা হয় যে এখানে তোমার ক্যাম্প, এইখানে তোমার হচ্ছে এই বুথ, এখানে এই বুথ, এখানে এই বুথ। আমার ডিমান্ড করেছিলাম যে প্রত্যেক কটা কিউআরটি এবং এই সেকশন তাদের হ্যাম রেডিওর ব্যবস্থা করা হোক, তাদের জিপিএস দেওয়া হোক,
প্রত্যেকে যেন জানে যে আমার বুথ নাম্বার আমি জানি, আমি একজন সেকশন কমান্ডার, আমি ডিউটি করছি বুথে, আমি এমার্জেন্সি হলে আমি কিউআরটি কে কন্ট্রোলে আমি খবর দেবো, কিউআরটি থেকে কোম্পানি কমান্ডার আসবে, তার কাছে যেন তার পুরো এলাকার এক একটা বিধানসভার এক একটা বুথের জিপিএস কোঅর্ডিনেট, যেটাকে আমরা বলি তুমি বুঝবে টেকনিক্যালি, এই কোঅর্ডিনেট থাকে যে আমার ক্যা বুথ নাম্বার রুট, বুথ নাম্বার টু আমার এত টাইম লাগবে, দিস ইজ দ্য রুট। তো ও জানবে যে আমি যদি বুথ নাম্বার ছয় যেতে হয় আমার রাস্তা কি, সেখানে যে বাংলার পুলিশের যে থাকবে কোঅর্ডিনেটর তার, সে ওখানে কোনো মতেই বাঁচতে পারবে না, কারণ আমার জিপিএস রয়েছে। আমরা যেমন ওলাতে চড়ছি, তোমার কাছে জিপিএস আছে, তুমি গড়িয়াহাটা থেকে তুমি এসপ্ল্যানেড যাচ্ছ, তোমাকে এখন কোনো চান্স নেই গড়িয়াহাট থেকে ও রাজারহাট নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসপ্ল্যানেড নিয়ে যাবে, কারণ তোমার কাছে জিপিএস ম্যাপ রয়েছে, তুমি জানো শর্টেস্ট রুট কোথায়। আমি দেখছি, ইয়েস ইয়েস, এটা এটা যদি হয়, এটা যদি করতে পারে এবং সেই ড্রাইভারের সাহসে কুলো হবে না, যেটা আগে কলকাতায় বা বিভিন্ন জায়গায় দিল্লিতেও দেখেছি ট্যাক্সি ড্রাইভার বা অটো ড্রাইভাররা করে, এখন পারে না, কারণ রুটটা তুমিও খুঁজছো, ম্যাপটা তোমার কাছেও আছে, ওর কাছেও আছে, তোমার কাছেও আছে। এটা খুব দরকার যাতে রেসপন্সটা ইমিডিয়েট পাওয়া যায়, কারণ বুথে ভোটের দিন যে ম্যানেজমেন্টটা হয়, যে লুম্পেন প্রলেতারিয়েত, এরা কিন্তু শেষ চেষ্টাটা করে ভোটের দিন। এবং আমি আরেকটা কথা বলি যে এর পরে কাউন্টিং সেটা অনেক কম্পারেটিভলি সহজ, আইন শৃঙ্খলাটা মেনটেন করা, এবং সেখানে এই যে পোলিং অবজারভাররা এদের কিন্তু সেখানে বেশি দায়িত্ব, কারণ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ব্যারাটককে বাংলায় এমন কোন শের শার্দুল নেই যে ভেতরে ঢুকে বুট থেকে ইভিএম চিন্তাই করবে, এটা পঞ্চায়েত ইলেকশন নয়। আর পরিষ্কার কথা, দরকার পড়লে অন্যান্য কথা বললেন বলে আমি একটা কথা বলি, যেটা আগের বার বহু জায়গা থেকে বহু মানুষের রিপোর্ট পেয়েছিলাম কিন্তু অবভিয়াসলি তার কোনো অফিসিয়াল প্রুফ নেই, সেই জন্য আমরা কিছু বলতে পারি না। সেটা হচ্ছে ইভিএম এর এই যে চেঞ্জিংটা, এটা আগেই নাকি হয়ে যায় গণনার সময়, সেটা স্ট্রং রুম থেকেই আসছে, কিন্তু স্ট্রং রুমে ঢোকার আগেই নাকি খেলাটা হয়ে যায়। না এটাই আমি বলছি যে এটা কিন্তু টেকনিক্যালি ইটস ভেরি ডিফিকাল্ট। আর আমি তোমাকে মনে আছে আমি বলছিলাম যে ওই প্রতিগটা যে প্রথম 300 কোম্পানি যারা এসেছে, যারা পোলিং এর অনেক আগে এসে যাচ্ছে, সেখানে কমসে কম 1000 বাঙালি আমার দরকার, যারা লোকাল ভাষা বুঝবে, লোকাল জিওগ্রাফি বুঝবে, মানুষকে বুঝতে পারবে। এই মানুষগুলোকে আসা শুরু হয়েছে, আই বিলিভ 100 উপর কোম্পানি এসে গেছে রুটমার্ক। দেখো আই পার্সোনালি বিলিভ, এটা আমার বিশ্বাস, ওটা কিন্তু একদম ফার্স্ট, ওটাতে কোনো লাভ হয় না, রুট মার্চে কিচ্ছু করতে হবে না। যেদিন ঘাট ধরে ধরে, কারণ প্রতিটা এলাকাবাসী জানে যে আমার এলাকায় গুন্ডা কারা, আমার এলাকায় এই ছোট ছোট শেখ শাহজাহান, বাবর, ঔরঙ্গজেব, শওকত, তাদের বনসাই ছোট ছোট সাইজ কারা, যদি যখন ওরা দেখবে যে ওদের ঘাট, নেতারা বলতে শুরু করেছে যে কেন্দ্রীয় বাহিনী তো কিছুদিন বাদে চলে যাবে, থাকবো তো আমরাই, বাংলার সুস্থ নাগরিক যারা এই প্রেতের শাসনের বিরুদ্ধে ভোট দিতে চায় তাদের কাছে মেসেজটা পৌঁছাবে যে এইবার তো আমাকে কেউ ধমকাচ্ছে না, কারণ ঝমকানা ওয়ালে রাতারা জেলের ভেতরে আছে এবং তারা দুমাস পরে আসবে, ততদিন যা পাল্টানোর পাল্টে যাবে। এই মেসেজটা যদি না যায়, এই দুর্বৃত্তরা যদি ছাড়া থাকে, তারা ঘুরে বেড়াতে থাকে, তুমি 900,000 ছাড়ো, 10,000 কোম্পানি এনেও কিচ্ছু করতে পারবে না, কারণ ভোটের দিন ওই 6-8 ঘন্টা ইজ ভেরি ক্রিটিক্যাল, সকালে 3-4 ঘন্টা আর দুপুরের পর আফটার লাঞ্চ 3-4 ঘন্টা। এবং এই যে মঙ্গলগ্রহ থেকে বাহিনী নিয়ে আসুন, আটকাতে পারবেন না, এই আটকাতে আটকাই খেলাটা খেলতে গেলে কিন্তু এবার কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে খেলাটা খেলতে হবে 15 দিন আগে, যেখানে থানা ওয়াইজ এই দাদা গুন্ডা বদমাশদের ধরে ধরে লকআপে রেখে দাও, প্রভিশন রয়েছে আইনের, প্রিভেন্টিভ মেজার 107(1)(a)-এ ঢুকিয়ে দিতে পারবে আইপিসি, যে যতদিন ব্রিচ অফ ট্রাস্ট, ব্রিচ অফ পিস, ট্র্যাঙ্কুইলিটি অ্যামং দ্য সোসাইটি, সমাজে শান্তি কায়েম রাখার জন্য এদের প্রিভেন্টিভ মেজারে আমরা অ্যারেস্ট করছি এবং রয়েছে, এবং এরা জামিন পেতে পারে না, জামিন পাবেও না কোনো কোর্ট থেকে, এবং তাদের, এবং এটা তো পরিষ্কার হয়ে যাবে না গুন্ডাদের জন্য কারা জামিন চাইছে, সেটাও মানুষের জন্য একটা বেটার হবে। এরা যদি 5 এপ্রিলের মধ্যে ভেতরে না ঢোকে,
তাহলে কিন্তু ভোটারদের প্রভাবিত এরা করবেই। আজ পর্যন্ত গত 40 বছর ধরে বাংলার ভোটাররা এই জিনিস দেখে এসেছে, কখনো বিপ্লবের নামে, কখনো লুটপাটের নামে, কখনো উন্নয়নের নামে, উন্নয়ন খর্গ হাতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, বলছে তিহার থেকে খেলা হবে। হ্যাঁ, সে দেখলাম আজকে। মানে আপনি বলছেন যে বাংলায় এবার খেলাটা কিভাবে হবে, কোন দিকে হবে, বাংলার মানুষ মোটামুটি 5 তারিখের মধ্যেই বুঝে যাবে, যেগুলো আপনি অ্যাবসলিউটলি 5 তারিখ আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখো, আমি দায়িত্ব নিয়ে বলছি শুদ্ধশীল, 19 এপ্রিল প্রথম ভোট, 5 থেকে 7 তারিখের মধ্যে বোঝা যাবে যে সেন্ট্রাল ইলেকশন, সেন্ট্রাল চিফ ইলেকশন কমিশনার কি চাইছে। কেন্দ্রীয় সরকার, সে যে কোনো পার্টি হোক, আই ডোন্ট কেয়ার, তারা কেন্দ্রীয় সরকার, কেউ বিজেপি কে ভোট দিক না দিক, তৃণমূল কে দিক না দিক, সিপিএম দিক, কংগ্রেস কে দিক, তার অধিকার রয়েছে, সে নাগরিক, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে, এবং সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু বিজেপির নয়, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আর এই কেন্দ্রীয় সরকার যদি 7 এপ্রিলের মধ্যে প্রিভেন্টিভ অ্যাকশনে সমস্ত অ্যারেস্ট না করতে পারে পুরো বাংলা থেকে, চাই 10,000 হোক, চাই 20,000 হোক, কত হবে গুন্ডা? আমার একটা হিসাব হচ্ছে 10 থেকে 12 গুন্ডা রয়েছে, তারা কয়েক কোটি বাঙালি ভয় পাইয়ে রেখেছে। এই 10-12 হাজার ম্যাক্সিমাম যারা এফেক্ট, এই 10-12 হাজার, আমি তোমাকে থানা ওয়াইজ বলছি, যদি অ্যাভারেজ দেখো যে ম্যাক্সিমাম একটা থানায় 5টা থেকে 6টা যারা অ্যাকচুয়াল গুন্ডা, ওদের আন্ডারে যারা ওই কানে দুল তৃণমূল, ওদের ভয় পাওয়ার দরকার নেই, ওরা কিন্তু সবসময় মুখ তুলে দেখবে শেখ শাহজাহান আছে কিনা, কাজল শেখ আছে কিনা, যেই মুহূর্তে দেখবে যে এই লোকগুলো জেলের ভেতরে ঢুকে গেছে, তুলে নিয়েছে সেন্ট্রাল পুলিশ ইয়া পুলিশ ডিপার্টমেন্ট, তারা কিন্তু একটা মেসেজ চলে যাবে যে এবার যদি আমরা ওই নেক্সট 15 দিনে করি, বেদম মার খাবো, সেন্ট্রাল পুলিশ মারবে, আমাদের ঠেকানোর কেউ নেই, কারণ এবারের ইলেকশনটা ভেরি ক্রিটিক্যাল, এবং এবারের ইলেকশনটা সেন্ট্রাল ইলেকশন চিফ ইলেকশন কমিশনার সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, মানুষের ন্যায় অধিকার সুনিশ্চিত করার জন্য, কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত অধিকার, সেটা অ্যাবসলিউট। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা কোনো রাজনৈতিক দল, কোনো বিরোধী দল যেন এটা না ভাবে যে ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চিফ ইলেকশন কমিশনার অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা সুনিশ্চিত করবে, তারা করবে 50%, 50% কিন্তু বিরোধীদেরও করতে হবে। আমি শুধু টিভিতে লেকচার দিলে চললাম না, আমাকে বুথে নামতে হবে, আমাকে রাস্তায় নামতে হবে, কেউ যদি মারে মারতে আসে এবার এই দুষ্কৃতকারীদের তাড়া করতে, এবং কিন্তু বিরোধী দলের কর্মীরা তাড়া করবে যদি তার আগে 7 এপ্রিল অবধি 10 দিন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেন্ট্রাল ইলেকশন কমিশন কি করছে সেটাও কিন্তু তারা দেখছে, ওরাও জানে যে আমরা কিন্তু পরে মার খাবো যদি এই 15 দিনের মধ্যে কোনো অ্যাকশন না হয়। এটা অ্যাকশন হলে তুমি দেখবে বাংলার চালচিত্র বদলে যাবে নির্বাচনে, এবং সাধারণ মানুষও চান্স নেই, পজিটিভ অ্যাটিটিউডে আসবে। অ্যাবসলিউটলি, আমি যে এলাকায়, তুমি যে এলাকায় থাকো, আমি 100% শিওর যে তোমার এলাকা 10 কিলোমিটারের মধ্যে যে 10টা গুন্ডা রয়েছে, ইউ নো, কারণ তুমি রোজ তাদের দেখছো সাফারি গাড়িতে ইয়া সুমোতে ইয়া এসইউভিতে ঘুরছে, আর তাদের পেছনে মোটরসাইকেলের বাহিনী যাচ্ছে। তুমি ওই এসইউভি ওয়ালাগুলোকে তুলে নাও, মোটরসাইকেল ওয়ালা আপনাকেই পালিয়ে যাবে। আর এটা যদি না করতে পারে তাহলে কিন্তু নির্বাচনটা আবার প্রহসন হওয়ার চান্স রয়েছে, আর বিরোধীদের এবার কিন্তু তাড়া করতে হবে। প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে দেখুন, আমরা দেখেছি এটা যেকোনো শাসকের ধর্ম, যারাই ক্ষমতায় থাকে, এই যে লুম্পেন বাহিনী বলছেন, তারা কিন্তু তাদের ধারে কাছে থাকারই চেষ্টা করে, এবার স্বাভাবিকভাবে এরাই ভোট ম্যানেজারে পরিণত হয়। এখন এদের যদি গ্রেপ্তার করি আপনি ভেতরে ঢুকিয়ে দেন, এটা তো পলিটিক্যালি একটা জায়গা তৈরি হবে যেখান থেকে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হবে যে আমাদের উপর এটা করছে, মানুষকে প্রভোক করা হবে, সেখানে একটা শান্তি শৃঙ্খলা মানে বিঘ্ন করার কোনো চেষ্টা হবে না? না, প্রশ্নটা হচ্ছে আমি কাদের তুলছি, আমি তুলছি সেই লোকগুলোকে যেগুলো হিস্ট্রি শিটার, প্রশ্নটা সেটা নয়, যার একটা কমপ্লেন হয়েছে, আপনার আপনার মোটিভ আমার কাছে ক্লিয়ার, কিন্তু আমি মোটিভ প্রশ্নটা তুলছি যে রাজনৈতিক দলের এতে কি বলবো ভোট ব্যাংকটাই ধসটা নামবে, ভোট লুটটা করতে পারবে না, আমি তাদের মোটিভটা নিয়ে প্রশ্নটা করছি, তারা তো এটা কেন না দেখো, না না না, আমার কথা খুব ক্লিয়ার শুদ্ধশীল, আমি তোমাকে আগেও বলেছি যে আমি যখন পাঞ্জাবে নির্বাচন করিয়েছি তখন কিন্তু
টেরোরিস্টরা, সন্ত্রাসবাদী গ্রুপ গুলো, এবং তখন জানো তুমি পাঞ্জাব টেরোরিজম মানুষ ভুলে গেছে, তখন তারা পরিষ্কার ফতোয়া দিয়েছিল যে ভোটে গেলেই মেরে ফেলবো। কটা লোককে মেরেছে সে পুরনো রেকর্ড খুঁজে বার করো, 91 সালের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কটা লোক মারা গেছে, আর বাংলা পঞ্চায়েত নির্বাচনে কজন মারা গেছে, কোনো কম্পেয়ারই হবে না। কারণ ওই যে বললাম, যদি সেন্ট্রাল চিফ ইলেকশন কমিশনার, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা যদি ইন্টেনশন ক্লিয়ার হয়, ভোট মানুষ দেবে, কাকে দেবে সেটা তাদের উপর ছেড়ে দাও, কিন্তু ভোট দেওয়ার জন্য একটা সহযোগী পরিবেশ তৈরি করে দেওয়া, এটা কিন্তু এই চিফ ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। এবং সেই দায়িত্ব পালন করতে গেলে কোথায় কি রিপারকাশন হবে, কোন রাজনীতিতে কি ব্যাখ্যা হবে, সেটাতে যদি ভীত হয়, তাহলে আমার মনে হয় যে এই পদে যে লোকগুলো রয়েছে তাদের থাকার কোনো অধিকার নেই। আমাকে 50,000 ধরে নাও, 50,000, 10,000 গুন্ডা, তাদের সহযোগী আরো 40,000, 50,000 ক্রিমিনাল, তার ওই 40,000-এর মধ্যে এই পলিটিক্যাল পার্টির, রুলিং পার্টির ছোট বড় মাঝারি বিরাট বড় প্রভাবশালী অতি উচ্চ প্রভাবশালী লোকজন থাকতেই পারে। এইটা ডিসাইড করতে হবে সেন্ট্রাল ইলেকশন কমিশনকে, কি আমি 50,000-এর 10,000-কে গ্রেপ্তার করে 40,000-এর রিয়াকশন দেখবো, নাকি কয়েক কোটি বাঙালির গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করবো, সেটা তো ডিসিশন নিতে হবে তাদের। সেটা যদি তারা দিতে না পারে তাহলে তার ক্ষমতা জেল খানাতে হবে একটা এবার। না না না, দরকার নেই, ব্রিগেডে কেন জেল খানা বানাতে হবে, 10,000 বললাম তো, তুমি পুলিশ স্টেশন ওয়াইজ, না না 50,000 গ্রেপ্তার হবে না, 50,000-কে গ্রেপ্তার করার দরকার নেই, তাদের গ্রেপ্তারই করতেই হবে না, তুমি 10,000-টা যদি গ্রেপ্তার করতে পারো আপনা আপ একটা লোক বাইরে আসবে না। আজ ওই যে ফচকে ছোড়াটা আছে না উচ্চিংড়ে, সেটা চারদিকে ওই শেখ শাহজাহান, শকত ফকত, জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, আওরঙ্গজেবকে নিয়ে ঘোরে, এই মুঘল বংশের লোকজনকে তুলে নাও, দেখবে ফচকে ছোড়ার অবস্থা, আবার চোখে কালো চশমা পরে বাড়িতে বসে থাকবে, ঘরতে কালো চশমা পরে বাড়িতে বসে থাকবে যে আমার চোখে যন্ত্রণা শুরু হয়েছে। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। যদি কারোর ক্যান্সার হয় আর তাকে তুমি যদি হোমিওপ্যাথি গুলি খাওয়াতে চাও, সে তোমাকে মারবে, আর যার জ্বর সর্দি কাশি হয়েছে তাকে যদি তুমি কেমোথেরাপি দিতে চাও সেও মারবে, কিন্তু যার ক্যান্সার হয়েছে তাকে যদি তুমি বলো আমি কেমোথেরাপি দেবো, তার অনেক সাইড এফেক্ট হবে, কিন্তু আমি ডাক্তার, আমি জানি তোমার প্রাণ বাঁচাতে পারবো না, কেমোথেরাপি দিতে হবে, নাহলে ক্যান্সারের এই বীজাণুগুলোকে, আমি কীটাণুগুলোকে মারতে পারবো না, তুমি মারা যাবে। আজ পর্যন্ত দেখেছো কোন ক্যান্সার পেশেন্ট ক্যান্সার হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে যে আমি কেমোথেরাপি দেবো না? বাংলায় রাজনীতিতে ক্যান্সার রয়েছে, এই ক্যান্সারটাকে যদি আমাদের শেষ করতে হয় আমাদের কেমোথেরাপির দরকার, এবং 99% বাঙালি কিন্তু এই কেমোথেরাপিকে সাপোর্ট করবে। আমি শিওর তোমার নেটওয়ার্ক আমার থেকে 1,000 গুণ বেশি, মানুষের মনে শুনছো মানুষ কিরম ক্ষোভে ফুসছে, কিন্তু সেই ক্ষোভটাকে কারা কন্ট্রোল করে? কয়েক কোটি বাঙালির ক্ষোভ, তারা যে বিদ্রোহ হয়ে একটা আগ্নেয়গিরি স্তূপে বসে আছে, তাদের কে কন্ট্রোল করছে? মাত্র 10,000 গুণ্ডা, কারণ তারা সংগঠিত, সাধারণ মানুষ সংগঠিত নয়। সাধারণ মানুষকে সংগঠিত করার কাজ রাজনৈতিক দলগুলোর, সে যে রাজনৈতিক দল হোক, তাদের এবার নিশ্চিত করতে হবে যে আমাদের ভেতরে ইনার ফাইটিং আর ইনার স্ট্রাগল, আর এ টিকিট পেয়েছে তো আমি লড়বো না, ও টিকিট পেয়েছে তো আমি ভিডিও অফ করে দেবো, বা আমি আর এইগুলো কিন্তু এনাফ ইজ এনাফ। এবার রাজনৈতিক দলগুলো সেগুলো শক্ত হাতে কন্ট্রোল করতে হবে, নির্বাচন কমিশনকে, সেন্ট্রাল ফোর্সকে যদি আজাদি দিয়ে দেয় যে হ্যাঁ তোমরা এই গাইডলাইন এটা করতো ইন ফলো করো, পুলিশ অবজারভার রয়েছে তারা ডিল করবে সিনিয়র মোস্ট পিপলদের সঙ্গে, ওপরে নির্বাচন কমিশন রয়েছে, তুমি দেখো কোথায় যায় এই গুন্ডাগুলো। কিন্তু এটা যদি না করি, শুধু টিভি চ্যানেলে আমরা বলবো, বিতর্ক করব, সেই একই জিনিস হবে ইলেকশনের দিন, সমস্ত চ্যানেল তারা দেখাবে, আমার 800 ক্যামেরা, আমার 200 সাংবাদিক, আরে হাজার হাজার বুথ, 200 সাংবাদিক কি করবে? আর সাংবাদিকরা কোনোদিন আইন শৃঙ্খলা রক্ষা করে? কিচ্ছু হবে না, তাদের টিআরপি বাড়বে লাইভ দেখানোর জন্য, কিন্তু মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আবার লুণ্ঠিত হবে, আবার ধর্ষিত হবে। ইটস ভেরি ক্লিয়ার ফ্রম মাই জ্যাক। একটা কথা অন্তত পজিটিভলি আমি পেলাম এখান থেকে, যে বাংলায় একটা পজিটিভ অ্যাপ্রোচ হচ্ছে, এবং সেটা আদৌ কোন দিকে যাচ্ছে সেটা 5 তারিখের মধ্যেই অন্তত বাংলার মানুষ বুঝে যাবে, আর এবারে অন্তত নিজের ভোটটা নিজে দিতে পারে সেরকম একটা অ্যাসিওরেন্স এর দিকে এগোচ্ছে। অনেক ধন্যবাদ। ব্যাপারটা তাই, দেখো আমি আমার অনেক ডিটেল সম্ভব নয়, অনেক ডিটেল এবং উচিত নয়, অনেক ডিটেল আমরা একটা
ইমপ্লিমেন্ট হবে কিনা বা যারা ইমপ্লিমেন্ট করবে তাদের অব্দি পৌঁছাচ্ছে কিনা তার দায়িত্ব তো আমার না, আমার পক্ষে সম্ভব। আমি আমার অভিজ্ঞতার, আমার 3 দশকের অভিজ্ঞতার ভিত্তিতে, আমার যে সহকর্মীরা ছিল যারা আমার সঙ্গে ব্যাটমেট ছিল, যারা বাংলায় বছরের পর বছর ভোট করেছে এবং অত্যন্ত সিনিয়র অফিসার্স, ডিআইজি র্যাঙ্কের অফিসার, কমান্ড্যান্ট র্যাঙ্কের অফিসার, তাদের গ্রাউন্ড রিয়ালিটি, তাদের অভিজ্ঞতা বেস করে আমরা এই রিপোর্ট পাই। এবং সেটা কেন্দ্রীয় সরকার কতটা কি করবে, নির্বাচন কমিশন কি কতটা করবে, তা আমাদের হাতে নেই। যদি করে এবং রাজনৈতিক দলগুলো এবার যদি তাড়া করা শুরু করে দুর্বৃত্তদের, তুমি বাংলায় এবার নতুন সূর্যের ভোর দেখবেই, কেউ ঠেকাতে পারে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, দীর্ঘ আলোচনা করলাম এটা নিয়ে, তবে এটাই শেষ নয়, ভোট আসছে, আপনাকে আবারও জ্বালাবো, আপনার গুরুত্বপূর্ণ মতামত আরো বিভিন্ন বিষয়ে নেব। খুব ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট।